একই পরিবারের 66 জন হাফেজ। পটুয়াখালীর বাউফল ইউনিয়নের বিলবিলাস গ্রামের শাহজাহান হাওলাদার। তার পরিবারে ছেলে মেয়ে, ছেলের বউ, জামাই, নাতি নাতনি, নাতজামাই সহ মোট 66 জন কোরআনের হাফেজ রয়েছেন। পরিবারটি এলাকায় হাফেজ পরিবার হিসেবেই পরিচিত। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারি ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। মৃত হাজী নূর মোহাম্মদ হাওলাদারের দুই ছেলের মধ্যে ছোট শাহজাহান হাওলাদার 3 বছর বয়সে মা ও 7 বছর বয়সে বাবাকে হারান তিনি। 1973 সালে বি পরীক্ষা দিয়েছিলাম, 8% দিয়েছিল। আমার পরীক্ষা ইংরেজিতে খারাপ হয়েছে, আমি আর পরীক্ষা দেই নাই। আমি এর আগে আমার বাবা মারা গেছে আমার 7 বছরের সময়, আমার মা মারা গেছে 3 বছরের সময়, আমার ভাই ছিল 2 ভাই, ভাই মারা গেছে আমার 14 বছর বয়সের সময়। এরপরে আমি স্ত্রী সিদ্ধান্ত করলাম যে আমার তো দুনিয়াতে আর কেউই নাই, আমার আখেরাতের কাজ একটু করা দরকার। তো আমি নিয়ত করছি, আমি যখন স্কুলে পড়তো ওই সময় নিয়ত করছি আমি আমার ছেলে মেয়ে হইলে হাফেজ বানাবো। তো আল্লাহ পাক মেহরবানিতে আল্লাহ পাক আমার 10 সন্তান, 6 ছেলে 4 মেয়ে সবাই কোরআনে হাফেজ, এবং 5 ছেলের বউ কোরআনে হাফেজ পাইছি, 4 মেয়ে কোরআনে হাফেজ, 4 জামাই হাফেজ মাওলানা পাইছি, এবং মেয়ের ঘরের নাতি নাতি আল্লাহ অনেক দান করছে। নাতি নাতিন আমার লইয়া প্রায় এখন বর্তমানে 66 জন হাফেজ আমার পরিবারের ভিতরে, নাতি নাতিন ছেলে মেয়ে, এবং তারা ভালো হাফেজ। এর ভিতরে অনেকই উন্নত মানের হাফেজ তারা, এবং ঢাকা বাউফলে নিয়ে আমার মোট 13টি মাদ্রাসা আছে, প্রাইভেট মাদ্রাসা। আমি কোনো চান্দা সরকারি চাকরি উপরে উঠাই নাই। আমার মামা বাড়ি এবং নিজের সম্পত্তি থেকে প্রায় 3.5 একর সম্পত্তি কবলা দিয়েছি, এবং আমার স্ত্রীতে আরও বড়ি স্বর্ণ ছিল, ওগুলো সব বিক্রি করে সব মাদ্রাসায় দিয়েছি। এবং আমি অত্যাধিক পরিশ্রম করি, আমার ছেলেরা মেয়েরা অত্যাধিক পরিশ্রম করি, অত্যাধিক কষ্ট করে নিজেরা শিখইয়া মাদ্রাসাগুলো চালাইছি। আমার এই মাদ্রাসার থেকে এজাব 200 মেয়ে কোরআনে হাফেজ হয়েছে, এবং 100 ছেলে কোরআনে হাফেজ ছেলেরা, এবং প্রায় 100 মেয়ে আমার চাকরি করতেছে এই পর্যন্ত। তো আমাকে এই নিয়ামত দিয়েছে আল্লাপাক, আল্লাপাকের কাছে মেহরবানিতে আল্লাহ। আমার বয়স এখন আল্লাহ শুকুর 72-73 বছর। আল্লাহ হজ করাইছে, হজ আমি দেখি না আজ হিসাবে। এই তো আমার মাদ্রাসাগুলো আছে, একটা বাউফল থানায় বগা ইউনিয়নে 3.5 একর সম্পত্তির ভিতরে আমার একটি মাদ্রাসা শুরু করছি, মাদ্রাসার নামে সম্পত্তি লিখে দিয়েছি। আমার আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা থাকলে আমার মাদ্রাসা একটু উন্নতি হইতে পারে। বাউফল সরকারি কলেজ থেকে 1974 সালে ইংরেজিতে অকৃতকার্য হওয়ায় বিএ পাশ করা হয়নি। মাদ্রাসায় পড়াশোনা না করলেও নিজের পৈতৃক সম্পত্তি ও মামাবাড়ির 3 একর সম্পত্তি বিক্রি করে তিনি নির্মাণ করেছেন 13টি মাদ্রাসা। বহু জায়গায় মাদ্রাসা, ওই যে ঢাকা, বরিশাল, বাউফল, হ্যাঁ, কামারাঙ্গিচর আছে 4-5টা, বহু কিছু এখন পর্যন্ত চলতে আছে মাদ্রাসা। এই ব্যাপারটা পয়লা এককালের সিস্টেম, পয়লা আমাকে বাড়ির দরজায় এই মাদ্রাসা করছে, মাদ্রাসা করে হ্যাঁ ছেলে মেয়ে পড়াইছে, পড়াইয়া এরপর হ্যাঁ অনেক পড়া শেষ হয়েছে, তারপর ওই বিদেশে বিদেশে পড়াইছে, ভোলা, বরিশাল, ঢাকা, কামরাঙ্গীরচর, এমনি বাজে হানে পড়াইয়া এই ছেলেরা ব্যবহার মানুষ করছে। আমার দাদা, তার ছেলে মেয়ে 12 জন কোরআনের হাফেজ বানাইছে, বাউফল, ঢাকা, বরিশাল, পোড়াখালি, বিলবিলাস মাদ্রাসা করছে। আমরা তাদের নাতি, আমরা ভালো মনে করি, আমাকে ভালো না আরও দোমাল্লা হাফেজ হয়েছে, তার নাম আছে আমাকে পোলাফান, আমার ছেলে পরে আরও 2 ছেলে পড়ে বাইরেছে এখানে কোনে এই মাদ্রাসা দিয়ে, এবার ঢাকা লইয়ে গেছে পোলাফান, তো আমরা তো খুশি। আমাকে দেশ দিয়ে অনেক পোলাফান হাফেজ হয়েছে হ্যাঁ মাদ্রাসা দিয়ে, এর লাগে আমরা খুশি, আমাকে খুশি না আমাকে আর আনন্দ না। আমার চাচা শ্বশুর শাহজাহান হাওলাদার এত ঘুরে ঘুরে হাফেজ বানাইছে, আমারও আমাদেরও এক ছেলে আছে হাফেজ বানাইতে আছে কামরাঙ্গীচর ঢাকা, হ্যাঁ, আর আরও অনেকেই বানাইতে আছে, আমরা হাতে খুশি। এটা একমাত্র আল্লাহ এবং আল্লাহকে রাজি খুশি করার জন্যই যে একজন হাফেজ হইলে 6,666 তাজাল বিল্ডিং পাবে, আব্বা আম্মাকে বিন হিসেবে জান্নাতে নিতে পারবে, এবং বংশের থেকে 10-30 জন লোক বিন হিসেবে বেঁচে নিতে পারবে, এই উদ্দেশ্যে
ছাড়া দুনিয়ার কোনো উদ্দেশ্য না। আমার আব্বা কিছু তার বাপদাদের জমি কয়লা দিছে এবং আমার তিনটা দোকান ছিল, ওই দোকান বিক্রি করে মাদ্রাসার জন্য জমি রাখছি। সরকারি কোনো অনুদান টনুদান পাই নাই এবং বাহিরেরও কোনো চাঁদা বাদা এগুলো হাত পাতি না। তার ছয় ছেলে ও চার মেয়ে কোরআনের হাফেজ, তাদের বংশধররাও এখন হাফেজ হয়ে সংখ্যাটি বাড়িয়ে চলেছেন। দুই বছর আগে তাদের পরিবারের হাফেজ ছিলেন 57 জন আর এখন 66 জন।